হ্যালো ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য একটি বাংলা সেকেন্ড পেপারে অনুচ্ছেদ নিয়ে এসেছি অনুচ্ছেদটি হল বৃক্ষরোপণ অভিযান তো চলো আমরা এখন এটি শুরু করি ফার্স্ট দেখো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বেঁচে থাকার তাগিদে বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই বৃক্ষ কার্বন অক্সাইড গ্রহণ করে অক্সিজেন পরিবেশে ছেড়ে পৃথিবীকে প্রাণীর বসবাসের উপযোগী করেছে অথচ আমরা বৃক্ষরোপণের পরিবর্তে নির্বিচারে বৃক্ষ কেটে ফেলছি ধ্বংস করছি প্রাকৃতিক বন ফলে প্রাকৃতিক পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে এই সংকট থেকে রক্ষা পেতে হলে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বত্র বৃক্ষরোপণ করতে হবে একটি দেশের আয়তনের শতকরা পঁচিশ ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন থাকলেও বাংলাদেশে বনায়নের হার মাত্র শতকরা সতেরো ভাগ ফলে বনায়ন না হলে মানুষের জীবন হুমকির সম্মুখীন হবে কারণ যে হারে জনসংখ্যা বাড়ছে সে সাথে পাল্লা দিয়ে কারখানা বাড়ছে তাতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে আর এই কারণে আমাদের দেশে বন্যা খরা জলোচ্ছ্বাসের মাত্রা বেড়েই চলেছে ভূমিধসের মতো ঘটনা ঘটছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে উচ্চতা বেড়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলে সমুদ্রে সমুদ্র উপকূলীয় উপকূলবর্তী এলাকা তলিয়ে যাবে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেতে আমাদের বৃক্ষরোপণ অভিযান শুরু করতে হবে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অভিযানের বিকল্প নেই তাই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে অবগতি অবহিত করতে হবে গ্রাম শহর বন্দর সর্বত্রই বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে তাহলে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে ডিয়ার স্টুডেন্টস এটাই ছিল আজকের অনুচ্ছেদ বাংলা অনুচ্ছেদ রচনা বৃক্ষরোপণ অভিযান আমি তোমাদেরকে এটি মুখে বলে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের এটি বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের যদি আজকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম